এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা আজ এই দুটি তারা আমাদের কথনের এই আয়োজনে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের শ্রদ্ধেয় কাজী মাহ লেখা সেই জনপ্রিয় দুটি সেই জনপ্রিয় গান এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা এই গানটি যেই জুটিকে নিয়ে লেখা হয়েছিল সবথেকে ভালোবাসার জুটি সঙ্গীত জুটি সেই জুটি আমাদের আজকের কথনের আয়োজনে প্রিয় আবেদা সুলতানা এবং মদ্রফিকুল আলম এবং তাঁদেরকে ভালোবাসার আবেগ সেই প্রয়াসই ছিল আমাদের সকলের পরম শ্রদ্ধে ও সদ্যপ্রয়াত গাজী মাঝাউল আনোয়ারের লেখা এক নদীর উজান ভাটি গানটি গতকাল একেবারে অপ্রস্তুত করে দিয়েছে আমাদেরকে তার চলে যাওয়ার খবর আজ তার দাফন সম্পন্ন হবার দিন আমাদের আজকের এই আয়োজনে এই প্রিয় জুটি এসেছেন তাদের কাছে শুনবো সেই পুরনো দিনগুলোর কথা এই সময়ের কথা কিন্তু আমি আপনাকে ঠিক কোন জায়গা দিয়ে শুরু করব আমার জানা নেই আপনার উপরে ছেড়ে দিলাম একটু সাথে কথা বলো একটু পরে বলছি আমার মনে হয় আমি তাহলে শুরু করি আমার সঙ্গে গাজী পরিচয় হলো প্রথম পরিচয় হলো একটা ছায়াছবির গান জীবনের আমার প্রথম ছায়াছবির গান ও অতিথি ছবি ছবিটা সত্যদায় আমাকে নিয়ে গিয়েছিলেন এফডিসিতে অতিথি ছবি রাজ্জাক সাহেবের লিপ সিংয়ে তো তখনকার একটা রেওয়াজ ছিল এফডিসিতে কোনো গান হলে সময় পেলেই গীতিকার সুরকার এবং সুরকারও তো থাকতেনি নায়কও আসতেন তো আমার আমি যেহেতু নতুন একজন গায়ক তাই ওনারা এসেছিলেন সেটে একবার মনিটার গাওয়ার পরেই দেখলাম ওনারা ভেতরে এলেন এবং তোমরা জানো যে গাজীভারের আরেকটা বিরাট দিক ছিল এত সেন্স অফ হিউমার মানে এত রসবোধ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে খুব কম আছে সত্যতা ছিলেন এবং গাজী ভাই তো উনি এসেই বললেন যে জানো তো এখানে তোমাকে একটা অভিনয় করতে হবে আমি সে আমি তো চেষ্টা আমি তো অভিনয় পারি না তো বলছে না এখানে একটু অভিনয় দেখো না তোমার বাড়ির রাজশাহী ওখানে মাতালরা কেমন করে নড়াচড়া করে ওই গান গাওয়ার সময় ওইটা আনতে হবে তোমার কারণ বিষয়টা ছিল এবং রাজভাই একটু পরে এলেন যে একটু যদি আজ নেশাই হলো আমার জীবনের প্রথম ছায়াছবির গান এবং ওনারা দুজন সত্যতা এবং গাজী ভাই আমাকে সিলেক্ট করেছিলেন ওই স্টেডিয়ামে সেভেন্টি থ্রিতে একটা অনেক বড় মিউজিক কনফারেন্স হয়েছিলো ওখানে আমি একটা গান গিয়েছিলাম সেই গানটা শুনেই তারা আমাকে ছায়াছবি নিয়ে গেছিলেন ফলে গাজী আমার সঙ্গীত জীবনের সঙ্গে গাজী ভাইয়ের একটা প্রথম দিক থেকে যুক্ত হয়ে আছে পরবর্তীকালে অনেক ঘটনা বলবে সেও বলবে আমাদের পরিবারের সঙ্গে এবং পরবর্তীকালে আলাউদ্দিন আলীর সঙ্গে যুক্ত হওয়ার ফলে এমন একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল যে সত্যদা এবং গাজী ভাইয়ের সঙ্গে যে কোনো বিষয়ে আমার বেশ আলোচনা করতে হতো আমি বাংলা একাডেমিতে চাকরি করতাম হ্যাঁ সেই সূত্রে তার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা হলো এবং গান নিয়ে কিন্তু তার একটা বিষয় অনেকেই জানেন না এই ভদ্রলোক এই গাজীভাই তার পরিচয় তো শুধু কবি নয় এটা বিরাট ইনস্টিটিউশনের মতো সে একজন সফল ব্যবসায়ী একজন সফল পরিচালক একজন সফল প্রযোজক এবং আরও একটা বিষয় হল কবিতা এবং কবিতা নিয়ে অনেক চিন্তা ভাবনা ওর ছিল এবং যেমন এই মাস দেড়েক আগে একটা স্টুডিও উদ্বোধন করবার সময় আমাকেও নিয়ে গেছেন এবং গাজী ভাইকে ওঠে বলছে দেখো একটা জিনিস কিন্তু তোমরা ভুল করছো সেটা আমি কি কি ভুল বলেন ওই যে পরিবর্তন তোমার গানে অনেক পরিবর্তন এসছে আরও পরিবর্তন দরকার এই জিনিসগুলো কিন্তু গাজী ভাইয়ের অসাধারণ গুণ ছিল এবং আমি আমি খেয়াল করে দেখেছি তিনি গানটা শুরু করেছেন কিন্তু ও ও একটা গান গিয়েছে পরবর্তীকালে আমিও গিয়েছি ওই গানটা চলে আমার সাইকেল এই গান যে কলকাতাতে কি জনপ্রিয় হ্যাঁ তো এবং তার গান নিয়ে লেখালেখি এবং গান নিয়ে চিন্তাভাবনা কিন্তু খুব উন্নত মানের চিন্তা ভাবনা ছিল এবং আমি স্বীকার করতে বাধা নেই যে খুব সম্ভবত আমরা এই রকম গানের জগতে এরকম মানুষ আগামী পঞ্চাশ ষাট বছরে পাবো না তাতে আমাদের দেশের অনেক ক্ষতি হবে কারণটা হচ্ছে আমরা আমরা এই ছোট্ট ইন্ডাস্ট্রিটা খুব কষ্ট করে তৈরি করেছে এবং গাজী মাজাহল আনোয়ার এবং সত্য সাহার প্রসঙ্গ আসছেন এই দুই জনপ্রিয় জুটি বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের গানকে যা দিয়ে গেছেন তাতে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের সঙ্গীত হয়েছে সমৃদ্ধ ঠিক অনুষ্ঠানের আগে থেকে বলছিলেন যে কয়েক দুই দিন আগের কথা আমাদের একটি অনুষ্ঠান হয় গাজী লেখা অনেক যে গানের ভান্ডার তাই নিয়ে একটি অনুষ্ঠান হয় পালকি এবং সেই অনুষ্ঠানের জন্য গানের একটা ব্যাপার বলছিলেন যে গানগুলো সব বের করে দেখ মানে না আমি অন্য একটা কারণে পুরনো খাতাগুলি বের করেছি পরশু মানে গাজী ভাই তো গতকাল চলে গেলেন আমি গাজী ভাইয়ের কয়েকটা গান পেলাম তখন ভাবলাম যে গাজী ভাই ফোন করেই বলেন যে কী গান আছে বার করো তো তখন মনে হচ্ছিল যে গানগুলো আলাদা করে রেখেওছি আমি যে নেক্সট যখন গাজী ভাই ফোন করবে পালকি অনুষ্ঠান আমি একটু অ্যাড করি উনি ওই এই কাজটা খুব একটা প্রশংসনীয় কাজ শুরু করেছিল পালকি অর্থাৎ তার লেখা এবং তার সমস্ত গানগুলো আবার আর্কাইভাই সেই জন্যই প্রস্তুতি আমারও চলছিল যার একটা এপিসোড শুরু হবে

এই মানুষকে আমরা হারিয়েছি তিনি আমাদের পরম বন্ধু পরম অভিভাবক পরম আত্মীয় পরম আত্মার সম্পর্কের একটা ব্যাপার থাকে না পরম আত্মীয় তিনি আমাদের এবং তার এই চলে যাওয়াটায় আসলে সমবেদনা বা নর্মালি আমাদের যখন দেখা হয় রফিক ভাই ভাবি আপার সাথে খুব ভালোবেসেই রফিক ভাই জিজ্ঞেস করেন কি রে কেমন আছিস আজকের দিনটা ছিল এমন যে কি হয়ে গেল এবং আচ্ছা কিছু বলবার জায়গাটাও যদি থাকে যে কোথা দিয়ে শুরু করব বা এত এত স্মৃতি আচ্ছা প্রথম আলাপ প্রথম দেখা হয়েছিল প্রথম সিনেমার আর কোন একটা প্রথম হ্যাঁ গাজীবের সাথে আমার প্রথম কানেটই এটাই হ্যাঁ একেবারে ম্যাট্রিক পাস করেছি মাত্র তখন এই আলু তুমি আলো ছবিট কানে আমাকে ফোন করেছিলেন কে মনে নাই তো 72 সালে তখন আমি আমাদের ভাষায় ফোন ছিল না আমার খালার বাসায় ফোন ছিল পাশেই ওখানে গিয়ে ফোন ধরলাম বললো যে রেকর্ডিং আসতে হবে তখন ওখানে গিয়ে দেখলাম গাজী ভাইয়ের সঙ্গে ওই ওই প্রথম গাজী ভাইয়ের চব্বিশ গান ওই একসাথে কাজ করা তারপর গানের বিশাল এক আয়োজন সেই সময় তো এটা না এটা ট্র্যাক পাকিস্তান থেকে বোধহয় করে আনা পাকিস্তান থেকে ট্র্যাক করে আনা হয়েছিল আর মোহাম্মদ নবী সাহেব গিয়েছিলেন আর আমি গেছিতাম ওখানে মামুনের নবি সাহেব ছিলেন ওখানে হ্যাঁ হ্যাঁ তো আমি প্রচন্ড নার্ভাস ছিলাম সুবলদার স্যুট ছিল আর গাজী ভাই তো খুব কুল থাকে সব সময় আস্তে আস্তে কথা বলেন আর সব সময় মানে মাথায় হাত দিয়ে কথা বলেন সম্ভব মানে स्नेहाशीष একজন মানে দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সকলের সাথে কথা বলেছেন সকলকে ডেকেছেন কাছের রেখেছেন এবং সেই স্মৃতির মধ্যে কিন্তু রফিকুল আলম রয়েছে আপনার গাওয়া পালকির একটা গান আমি জানি এখানে আসলে আজকে যে পরিবেশের ভেতর দিয়ে যা কথা বলাটা খুব কঠিন হয়ে যায় একটু একটু করে স্মৃতি না হয় দেখে পালকির একটি গানের অংশ আমরা দেখে নেব রফিক দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা নাও সুখ তোমার মার দুয়ারে কাঁধে কেনায় না দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা নাও ভুলেছে কান্না কত ব্যথা তার হৃদয়ে যে তার আকাশ ছাড়া জানে না হাজার নদীর চোখের জলে সাগর ভুলেছে কান্না একজন গাজী মাঝার লোয়ার সহসা তো পৃথিবীতে আসেন না এবং তারা যখন আসেন তারা এত কিছু দিয়ে যান তারা যে ভূখণ্ডে যাদের জন্ম হয় সেই ভূখণ্ডের মানুষদেরকে তিনি একেবারে সমৃদ্ধ করে যান যেমনটি তিনি বাংলাদেশের মানুষকে করেছেন আমরা খুব গর্বের সহিত পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমাদের একজন রাজি মাঝর আলোয়া ছিলেন তাই যিনি যিনি বিশ হাজারেরও উপরে গান লিখেছেন যে গান অসংখ্য মানুষের কোটি বাঙালির মনের মধ্যে একেবারে গেঁথে আছে যে গানই যেখানেই বেজে উঠুক না কেন কেউ না কেউ তাতে ঠোঁট নাড়বেন কেও না কেও তার সাথে কণ্ঠ মেলাবেনি উনি কিন্তু কোন কোন আমরা বলি না আমাদের ভাষায় যে ফ্লপ গান না উনি কিন্তু এরকম কোনো গান নেই সম্পূর্ণ আর তার আমার মনে হয় কারণ হলো ওনার গানের ভাষাটা খুব সহজ ছিল খুব সহজিয়া ভাষায় উনি গান লিখতেন এবং তার সঙ্গে জুটি ছিলেন সত্যদা দুইজন এত সুন্দর কথা তো সহজ করে গান গাইতেন যে মানুষ সহজেই পৌঁছে দিত সফল আরও একটা আরও একটা বিষয় গাজীভাই সম্পর্ক আমার দায়িত্ব মনে করছি বলাটা সেটা দেখো গীতি কবি তো অনেক থাকে বিশেষ করে আমাদের বাংলা ভাষা যারা গীতি কবি তারা শুধু প্রেমের গানই লেখেন প্রেমের গান লিখতে স্বচ্ছন্দ বোধ করেন হ্যাঁ স্বচ্ছন্দভাবে লিখতে পারেন কিন্তু গাজী ভাই দেখবে দেখবে যেমন ধরো জয় বাংলা বাংলার জয় এই আওয়ামী লীগের গানটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার থাকার সময় এই সূচনা সঙ্গীত হিসাবে গানটা আমরা নতুন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রেকর্ডিং করে গাওয়া হয়েছিল এবং একটা তথ্য তো সবাই জানে যে বিবিসির জরিপে যে গান সেরা বিশ গানের মধ্যে তিনটে তার লেখা তা বৈচিত্র্যের কথা কেন বলছি যেমন ধরো কিছু কিছু গান আছে একটা গান এ গানটা আমি যখনই গাই তখনই মানুষ কেঁদে ফেলে মাকে নিয়ে একটা গান আছে আমার সে গানটারে আমার অ্যালবামে এখনও যুক্ত হয়নি টেলিভিশনে গিয়েছে কিন্তু টেলিভিশনে গাওয়ার পরেও অনেক মানুষের মনে গেথে আছে গানটা গানটার কথা ছিল বাছা রে বাছা তুই আরেকটা দিন বাড়ি থেকে যা এ দেখো বাংলাদেশের সমাজের এটা যে কত বড় প্রতিনিধিত্ব করে এই গানটা যে একটা মা মফসলে থাকেন ছেলে তার জীবিকা নির্বাহের জন্য গ্রাম ছেড়ে চলে আসে তখন মার যে আকুতি মাকে নিয়ে অনেক গান লেখা হয়েছে কিন্তু কবি শামসুর রহমানের বিখ্যাত একটা গান আছে কখনো আমার মাকে আমার আমিও গিয়েছি গানটা সত্য দর্শন কিন্তু দেখো বাছারে বাছা তুই আরেকটা দিন বাড়ি থেকে যা করে হ্যাঁ মুড়ির মা গুড়ের সন্দেশ এখনো তো হয়নি শেষ এই এই বৈচিত্র্যগুলো কিন্তু আমরা খুব কম গীতি কবিতার মধ্যে পাই আমাদের শুদ্ধ গড়িপ্রসূন মজুমদার তিনিও এরকম বৈচিত্রের গান লিখি কিন্তু তিনি প্রেমের গান বেশি লিখেছেন কিন্তু তুমি কি দেখেছো কবু জীবনের পরে এই ভুল বললাম এটা তো তারপর এটা এটা যেমন ধর আমাদের একটা গান আছে জীবনের গাইবে একটু করতে পারবেন জীবনের হায় চিরদিন অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন আলুদ্দিন আলী সুর মানে ও গাজী ভাইয়ের আর বিরাট অবদান সত্যদা এবং গাজী ভাইয়ের যে আমাদের ফিল্ম ডোমে ফিল্মের যে একটা জগৎ আছে সেইখানে তারা এত একটা সহায়ক পরিবেশ তৈরি করতে পারত হ্যাঁ যে মা তখন তো অর্কেস্ট্রা নিয়ে একসঙ্গে গান রেকর্ডিং করা হতো এবং পরবর্তীকালেও যখন গান করতে তারা এমন একটা আবহ তৈরি করতে পারতেন তখন গায়কদের খুব সুবিধা হতো মিউজিশিয়ানদের খুব সুবিধা হতো তারপরে এত মানে এরকম একটা ধ্রুবসত্য গান ধ্রুবসত্য কথা যাকে এত মেলোডিয়াস সুরে সবার কাছে দেয়া গানটা শুনতে খুব মানে যেমন মাথায় গিয়ে লাগছে আমার মনেও হচ্ছে যে তাই তো এটাই তো জীবন থাকবেন না কেউ তো আমার কাছে না সব একদিন তো সবাইকে চলে যেতে হবে এটা কিন্তু একেবারে তার মাথা থেকে বেড় হয়ে গানে আর আমি একটু বলি যে আপনারা উনি বললেন যে একটা সুন্দর আবহ তৈরি করতেন অনেক সময় আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেত কারণ যদি সত্যদা গাজী ভাই আর ছিলেন ছিলেন দিলবিশা হ্যাঁ এই তিনজনের যদি ছবি হতো এমন স্টুডিওর মধ্যে এমন অবস্থা হতো ওনারা হাসাতে হাসাতে আমরা মাফ চাইতাম যে গান গাইতে পারবো না অনেক এরকম হয়েছে যে ওই দিন আর গান হয়ে গেছে এত এত মজা করতেন ওনারা তিনজন হলো পরের দিকে আলাউদ্দিন যোগ হলো এই আর আর একটা জিনিস হলো কি যেন আমাদের ফিল্ম জগতে সব দেশেই আছে যে একটা চমৎকার পারিবারিক সম্পর্ক তৈরি হয় এটা কিন্তু খুব প্রয়োজন খুব প্রয়োজন প্রয়োজন এই যে আলাউদ্দিন আলী সত্যদা দিলীপ দা এরা যখন বসত হাসির ছলে কিন্তু অনেক গান বের হতো অনেক গান বের হতো এবং এই সম্পর্কগুলো কিন্তু সত্য এই গাজী ভাই থেকে বেশি রক্ষা করতেন এবং সত্যতা সত্যতার মৃত্যুর পর তো গাজী ভাই এই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এবং আরও একটা বিষয় ছিল গাজী ভাইয়ের যাদেরকে উনি পছন্দ করতেন পছন্দের লোকের তার অনেক বেশি ছিল কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক খুব কম লোকের সঙ্গে ছিল করতো কি খাওয়া দাওয়ার হঠাৎ করে ফোন করতো যে আজকে যে পড়াটা হবে না চলে আজকে তোমার ভাবিটা হ্যাঁ হ্যাঁ তোমার ভাবি যে পড়াটা করবে আজকে হালুয়াটা তোমার তো খাওনি অনেকদিন এই জিনিসগুলো কিছুই না এটা একটা গান নিয়ে হয়তো আলোচনা করবার জন্য বিষয় কিন্তু এটা করতেন উনি সত্যতাও করতেন এটা আসলে ঋদ্ধতা তৈরি হতো ঘনিষ্ঠত্ব বা সম্পর্কগুলো আরো পোক্ত হতো হ্যাঁ তৈরি করতেন এটা হ্যাঁ এটা এটা তৈরি এই এগুলো নেতৃত্ব কিন্তু গাজী বেশি আজকে আপনাদের সাথে বসে আমারও খুব মনে পড়ছে বহুবার তো এসেছেন গাজী চাচা আমাদের তার কথনে এত এত শার্প মেমরি খুব গুছিয়ে গুছিয়ে কথা বলতেন খুব ছোট ছোট করে কবিতা মনে হচ্ছে কবিতা পাঠ করছেন এত সুন্দর করে গুছিয়ে কথা বলতেন কবিতার মতো করে কথা বলতেন এবং এত এত পুরাতন স্মৃতি বসে বলতেন বলতে শুরু কিন্তু কত স্মৃতি একজন মানুষ একজন গাজী মজারুল আনোয়ার যিনি মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে শুধুমাত্র দিয়েই গেছেন একজন সফল গীতি কবি একজন সফল ব্যবসায়ী সফল চলচ্চিত্র পরিচালক প্রযোজক একজন বাবা একজন স্বামী তিনি চলে গেছেন এবং তার সাথে সংশ্লিষ্ট এই যে এতগুলো মানুষ সবার জীবনেই একটা ফাঁকা জায়গা হয়ে গেল শূন্যস্থান হয়ে গেল তারপরও একটা কথা বলতেই হয় যে জীবন মৃত্যু তো ধ্রুব সত্য কিন্তু এর মাঝখানে একজন মানুষের যে যাপিত জীবন তার যা দিয়ে যাওয়া এটাই আসলে প্রতিদিন আমাদের স্মরণ করা একজন গাজী মাঝার প্রতিনিয়ত আমাদের মাঝে বাঁচবেন তিনি থাকবেন তিনি আমাদের স্মৃতিতে আমাদের শ্রদ্ধায় আমাদের ভালোবাসায় সবটার ভেতর দিয়ে তিনি আমাদের মাঝেই থেকে যাবেন অনেক অনেক ধন্যবাদ ভাই এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা আজকে এসেছেন আমাদের সাথে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই কিন্তু আমাদের গাজী যাচাকে স্মরণ করে যদি একটা গান আপনাদের দুজনের অনেক অনেক গান তো রয়েছে একটা গান তাহলে একটা কাজ করা যাক ওই যে সত্যদা এবং গাজী ভাই আমাদের বিয়েতে একটা অদ্ভুত কাজ করছিলেন বললেন যে তোমাদের বিয়েতে আমি কোনো উপহার দেবো না এমন একটা উপহার দেবো যেটা চিরকাল থেকে যাবে আমরা তখন নতুন ফিল্মে একসঙ্গে কোনো গান করিনি তো একটা ডুয়েট গান গাইয়েছিলেন আমাদেরকে যে এটাই তোমার বিয়ের উপহার সত্যি সত্যি ওনার কোনো হ্যাঁ এক নদীর উজান ভাটি উজান ভাটির ছবির একটা ফোক ছবির অসাধারণ জনতা একটু করা যায় এক নদীর ধারা এক আকাশে জলে ওঠা আমরা দুটি তারা এক নদীর উজান ভাটের আমরা দুটি ধারা এক আকাশে জলে ওঠা আমরা দুটি তারা ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা এক নদীর উজান ভাটের আমরা দুটি ধারা এক আকাশে জলে ওঠা हमरा दूटी तारा